الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنی چنل داشت শানে নজুলে আপনাদের স্বাগতম জানাচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কুরআ মাজিদ ফুরকানে হামিদ এর শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন আমাদের প্রিয় নবী সাল আলিহি আলহি ওয়াসাল্লামের রাতে আগদাসের উপরে দরুদ পাঠ করার অধিক ফজিলত এবং বরকত আর আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় রসুল্লা সাল্লা আলহি ওর হাদিস রয়েছে যে ব্যক্তি জুমার দিন আমার উপর একশবার দরুদ পাঠ করে আল্লাহ তার একশোটি চাহিদা পূর্ণ করে দেন চাহিদা দুনিয়াবি আর সত্তরটি চাহিদা আখিরাতের পূর্ণ করে দিবেন সুবহান যত অধিক হারে দরুদ পাঠ করতে থাকবেন তত বেশি রহমত নসিব হবে আল্লাপন রহমতে আমাদের পেরেশানিসমূহ দূর করে দিবেন আর আমাদের চাহিদাগুলো পূর্ণ করে দিবেন আলা সল্লু হাবিব মাদানী চ্যানেলের দর্শক কুরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে অসংখ্য আয়াত এমন রয়েছে যেখানে বিশেষ করে উদ্দেশ্য পুরুষদেরকে করা হয়েছে আর কিছু এমন আয়াতে মুবারক রয়েছে যাতে আহকামসমূহ আর উদ্দেশ্য বিশেষভাবে মহিলাদেরকে উদ্দেশ্য করা হয়েছে রসল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আজ আজ উদ্দেশ্য করা হয়েছে আর ইয়া নিসা আন নবিগি এটা বলে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের পবিত্র ইস্টিগণকে কেন্দ্র করে আল্লাহ কুরআনে পাখের মধ্যে ইর্শাদ করেছেন আর অনেক জায়গা এমন রয়েছে যে সিগা সেই সম্মদন্ত পুরুষবাচক শব্দ দ্বারা হয়েছে কিন্তু সেটা হুকুমের বিবেচনায় মহিলারাও তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন কোরআানে পাকের বিভিন্ন জায়গায় ইরশাদ করা হয়েছে ও আকে জাকাত আর নামাজ কায়েম করো আর জাকাত আদায় করো অনুরূপভাবে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের বিভিন্ন জায়গার মধ্যে নামাজের জন্য বলেছেন জাকাতের জন্য বলেছেন ভালো কাজের দিকে অগ্রসর হও মন্দ কাজ থেকে নিষেধ করা হয়েছে এটা সর্বোপরি সকলের জন্য হাকাম এতে পুরুষও আর নারীরাও এখন বিষয়টি হলো এমন আজকে যে আয়াতে মুবারকাটি। আমরা এখানে আলোচনা শুনব সোরাতুল আহজাবের আয়াতে মুবারকা রাসল সল্লাহু আলি ওয়াসাল্লামের নিকটে কিছু মহিলাদের পক্ষ থেকে একটি সংবাদ গেল আর তাতে হজরতে আসমা তো উমাইস বিশেষ করে তিনি যে কুরআনে পাকের মধ্যে পুরুষদের ব্যাপারে তো হুকুম রয়েছে মহিলাদের ব্যাপারে কোরআনের মধ্যে কি বর্ণনা এসেছে কোরআনে পাকের মধ্যে মহিলাদের ব্যাপারে এমন কিছু বলা হয়নি যেভাবে পুরুষদের ব্যাপারে বলা হয়েছে তো তারা আরো করলেন ক্ষতির মধ্যে রয়েছে মহিলাদের আলোচনা কোরআনের মধ্যে নেই তো এ ব্যাপারে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে আর আল্লাহ এটাকে আয়াতে মুবারকা নাজিল করেছেন আহকামসুমূহ নাজিল করেছেন আর এই আয়াতে মুবারকার মধ্যে যেখানে আল্লাহ রবুল আলমিন মুসলমান পুরুষদের ব্যাপারে বলেছেন সেখানে মুসলমান নারীদের ব্যাপারেও খিতাব করেছেন যে ভালো গুণ উত্তম গুণ ভালো অভ্যাস ভালো আমল পুরুষদের মধ্যে হওয়া উচিত সেগুলো একসাথে আল্লাহ রবুল আলমিন মহিলাদের ব্যাপারও এরশাদ করেছেন যে যাদের ব্যাপারে এই ভালো গুণ থাকবে ভালো আমল থাকবে পুরুষ যদি আল্লাহর রাস্তায় খরচকারী হন তো যেন মহিলারাও আল্লাহর রাস্তায় খরচ করেন পুরুষের মধ্যে আল্লাহর ব্যাপারে ভীথ রয়েছেন মহিলারা যেন আল্লাহকে ভয় করে পুরুষের মধ্যে যে সত্যবাদী রয়েছে তো মহিলাদেরকেও তার শিক্ষা দেওয়া হয়েছে পুরুষ যারা নিজেদের পবিত্রতা এর খেয়াল রাখেন হেফাজত করেন পুত পবিত্র থাকেন মহিলাদের জন্য এটা বলে দেওয়া হয়েছে অতপর সর্বোপরি তাদের ফজিলত এবং শান বর্ণনা করা হয়েছে যে এই এই গুণাবলীর সাথে যদি পুরুষ হোক কিংবা নারী হোক আল্লাহ উনাদের সাথে ক্ষমা আর মাগফিরাত এর ওয়াদা করে নিয়েছেন আসুন সে আয়াতে মুবারকা যা এই বিষয়ে নাজিল হয়েছে আর এটাই তার সাবে নজুল এবং শানে নজুল ছিল সে আয়াত শুনব অতপর এই বিষয়ে ব্যাখ্যামূলক আলোচনার দিকে আমরা যাওয়ার চেষ্টা করব سورة الأحزاب بايش بارة، آيات نمبر 0.3 بايش شروع رَبُّ الْعَالَمِينَ، إرشاد كُرَتٍ، إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ، والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات আজরান ইরশাদ করলেন নিঃসন্দেহে মুসলমান পুরুষ আর মুসলমান নারী মুসলমান পুরুষ আর মুসলমান নারী ইমানদার পুরুষ আর ইমানদার নারী ওয়ালকনী তিন ওয়ালকনিত অনুগত শীল পুরুষ আর অনুগত শীলা নারী ও স্বদে না সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী ও সবিরীনা ও স্ববীর ধৈর্য ধারণকারী পুরুষ আর ধৈর্য ধারণকারিনী নারী ওয়াল খ ওয়াল খ অনুকম্পাশীল পুরুষ আর অনুকম্পাশীল নারী वल मुत सद् वल पुरुष आर और बैकारी नारी सदकारी पुरुष आर सदका कारिणी नारी व सौ मीन व सौ मत रोजा पालन पुरुष आर रोजा पालनकारिणी नारी আর আপন পবিত্রতাকে হেফাজতকারী পুরুষ আর পবিত্রতা হেফাজতকারিনী নারী কে রাহ কি আর অধিক হারে আল্লাহকে স্মরণকারী পুরুষ আর মহিলা আজরান আল্লাহ তাদের জন্য ক্ষমা আর উত্তম প্রতিদান তৈরি করেছেন মহান পুরস্কার তৈরি করেছেন আপনারা দেখুন দর্শক বৃন্দ এই আয়াতে মোবারকার মধ্যে আল্লাহ যেখানে পুরুষের আলোচনা করেছেন যে কোন কোন উত্তম গুণাবলী একজন পুরুষের মধ্যে হওয়া উচিত মুসলমানদের কথা হচ্ছে মোমিনদের কথা বলা হচ্ছে যে নিঃসন্দেহে মুসলমান পুরুষ এবং মুসলমান নারী মোমিন পুরুষ এবং মোমিন নারী আল্লাহ সম্বোধন ওনাদেরকে করেছেন আল্লাহ উত্তম গুণাবলীর আলোচনা করেছেন তো সর্বপ্রথম ইমান এবং ইসলামের আলোচনা যে যখন কার মধ্যে ইমানই নেই ইসলামই নেই তো অতপর তার কোনো ভালো গুণাবলী ভালোর বিবেচনা করা হবে না যে আখেরাতে সে কোনো প্রতিদান পাবে বরং তো এটা বলা হবে যে ভালো কোনো গুণাবলী তার মধ্যে ছিলই না কেননা গুণাবলীর মধ্য থেকে যেটা সব চাইতে উত্তম গুণাবলী যে ব্যক্তি মুসলমান হবে মুমিন হবে এটাই সব চাইতে অগ্রগণ্য ইসলাম সব চাইতে অগ্রগণ্য আমাদের এমন অনেক ব্যক্তিবর্গ রয়েছে যখন আলোচনা করে তো অনেক সময় তারা আপন সীমা অতিক্রম করে ফেলে হয়তো ভালো কথা বলছে মানবতার কোনো কথা বলছে কোনো শিক্ষা বিষয়ে কথা বলছে কোনো মহলের মধ্যে কথা বললে কেউ মানুষের জরুরি বিষয়ে কথা বলছে প্রকাশ্যে দর্শক বিন্দু এটা কাজ ভালো হয়ে থাকে চাই সেটা মানুষের হিদমত হোক সেবা যত্ন হোক সাহায্য হোক যেমনই হোক কিন্তু মনে রাখবেন এটা তো আমাদের ওই সৌন্দর্য আমাদের রব আজল তো আমাদের বিভিন্ন জায়গায় এই বিষয়ে আহকাম নাজিল করেছেন যে আমরা একে অন্যের সাহায্য করব জীবনে কারো পাশে গিয়ে দাঁড়াব কারো জন্য ভালো কাজ করব উত্তম কাজ করব। করব করব আয়াতের করবো বলা হয়েছে ওয়াল মুতসদ্দে ওয়াল মোতসদ্ যে সৎকাকারী পুরুষ সৎকাকারী মহিলা তো আরস করার উদ্দেশ্য এবং কারণ হচ্ছে এটা যে অনেক সময় যেটা অগ্রগণ্য নেখি অর্থাৎ প্রথমে রয়েছে ইসলাম ইমান তার আলোচনা নেই বরং এমন কিছু কথা বলে দেওয়া হয় যে সর্বপ্রথম আপনি মানবতাকে দেখুন সর্বপ্রথম আপনি এই বিষয়টি দেখুন মূলত নেকির মধ্যে অগ্রগণ্য নেখি হচ্ছে ইসলাম ইমান এজন্য ইমানকে একেবারে নর্মাল আর হালকা আর ছোট বিষয় মনে করা উচিত নয় অনেক বড় মহান নিয়ামত যে আল্লাহ ইমানের দৌলত দান করেছেন আর এখানে আয়াতের মধ্যেও সর্বপ্রথম ইন্নাল মুসলিম ইনা মুসলিমাত যে মুসলমান পুরুষ আর মুসলমান নারী মুসলমান নারী এবং মুসলমান পুরুষ মুমিন পুরুষ আর মুমিন নারীর আলোচনা করা হয়েছে আর এটাও মনে রাখবেন ইমান এবং ইসলামের পরস্পরের মধ্যে কোনো বিরোধ নেই অর্থাৎ এমন নয় ইসলাম আলাদা বিষয় আর ইমান আলাদা বিষয় যে মুসলমান তিনি মুমেনো। আর যে মুমিন তিনি মুসলমানও ইমান আর ইসলাম মুমিন এবং মুসলিম এর মধ্যে পরস্পর বিরোধিতা নেই বরং এগুলো একই বস্তু এমন নয় যে মুসলমান হয়েছেন আর মুমিন হননি আর মুমিন কিন্তু মুসলমান হয়েছেন হননি এমনটা নয় কেউ কেউ এটার পার্থক্য বর্ণনা করেছেন কিন্তু সেটা আভিধানিক পার্থক্য বর্ণনা করেছেন যে ইমান আর মুমিন এগুলোর সম্পর্ক অন্তরের সাথে সম্পৃক্ত আর ইসলামের সম্পর্ক এটা যেহেতু নতমস্তকে মেনে নেওয়া অনুসরণ করা এটার সম্পর্ক বাহ্যিক আহকাম সমূহ আমল করার মধ্যে দিয়ে তো ইসলাম আর ইমানের মধ্যে কোনো পার্থক্য নেই যিনি মুসলমান তিনি মুমিন আর যিনি মুমিন তিনি মুসলমান তো অনেকে যে পার্থক্য করেছেন সে পার্থক্যের কারণ হচ্ছে ইমানের সম্পর্ক তসদিক বিল কালবের সাথে এজন্য রসুল্লাহ সাল আলীসলামের কাছ থেকে যখন জিজ্ঞেস করা হল মাল ইমান ইমান কি তো সরকার সালুসলাম যে বিষয়টি ইরশাদ করেছেন আন تؤমনা بالله وملائكته وكتبه ورسله الله الر উপর ইমান আনা আল্লাহর kitab شمহর উপর ঈমান আনা আল্লাহর রাসূলের উপর ঈমান আনা আল্লাহর ফেরেশতাদের উপর ইমান আনা অর্থাৎ এই সমস্ত কিছুর সম্পর্ক তসদিকে কালবির সাথে তো এখানে যে আখিদা রাখতে হবে ঈমান আনতে হবে সেটার উল্লেখ করেছেন আর যখন জিজ্ঞেস করা হলো ইসলাম কি তো হুযুর সাল্লাল্লাহু আলাইহি সেই সময় নামাজ কায়েম করা জাকাত আদায় করা হজ করা রমজানে রোজা রাখা তিনি এই বিষয়গুলো বর্ণনা করেছেন তো বিভিন্ন বিবেচনায় উলামাগন পার্থক্য বর্ণনা করেছেন যে ইসলাম অর্থাৎ আমলের নাম নিজে নিজেকে নতমস্তকে ঝুঁকিয়ে দেওয়ার নাম আর ইমানের সম্পর্ক সেটা তসদিকে কালবের সাথে সম্পৃক্ত তুইটা বিভিন্ন বিবেচনায় পার্থক্য বর্ণনা করা হয়েছে তাও আবিদানিক হিসেবে কিন্তু প্রকৃত দিক থেকে যে ইমান রয়েছে সেটা ইসলাম আর যেটা ইসলাম সেটাই ইমান এতে কোনো পার্থক্য নেই তো আল্লাহ পা কোরআনে পাখের এই আয়াতসমূহের মধ্যে সে সমস্ত উত্তম গুণাবলী সম্পন্ন মুমিনদের আর মুসলমানদের আলোচনা করেছেন সেখানে মহিলাদেরও আলোচনা করেছেন যেই মহিলাগণ যদি এই সমস্ত কাজ করতে থাকে সত্যবাদিতার সাথে কাজ করে পবিত্রতা হেফাজত করে আল্লাহকে অধিক হারে স্মরণ করে সদকা বিষয়টি আসলে স্বামী করবে তারা স্বামীর কাছে চলে যায় জাকাতের বিষয় আসলে তখনও স্বামী করবে কোরবানির বিষয় আসলে তখনও স্বামী করবে নিঃসন্দেহে যদি স্বামী আপন মর্জি অনুযায়ী এই কাজ করেন আর ওনার অনুমতি রয়েছে আন্ডারস্টুড রয়েছে প্রতি বছর উনি জাকাত আদায় করে দিবেন কুরবানি আদায় উনার পক্ষ থেকে করবেন আদায় হয়ে যাবে কিন্তু মহিলাদেরও উচিত আল্লাহর রাস্তায় নিজের সম্পদগুলোকে বিশেষ করে খরচ করা তারাও অধিক সাওয়াব লাভ করবেন রসুল্লাহ বিশেষভাবে মহিলাদেরকে উৎসাহ দিয়েছেন আর যখন জাকাত এবং এই বিষয়গুলোর ফরজসম চলে আসে যিনি সাহেব নিসাব যার উপর সর্ত রয়েছে তার উপর আসবে তো এই জন্য যদি কখনো স্বামী নিষেধ করেন আর না দেন তাহলে ওনার উচিত ওনার দেওয়া ওনাকেও দিতে হবে আর এটা ছাড়াও নফল হিসাবেও সাদকা দেওয়া উচিত দান করুন আপনার সম্পত্তিকে আল্লাহ রাস্তা দান করুন রসুল্লাহ সাল্লাম মহিলাদের জামাতের নিকট দিয়ে অতিক্রম করলেন তো তিনি তাদের উৎসাহ দিলেন যে তোমরা সাদকা প্রদান করো তো হজুর সাল্লাহ আলীউসাল্লামের কথা শুনে অনেকেই নিজের স্বর্ণ হাতের বালাও সেই ঝুলিতে ঢেলে দিলেন যে সাহাবি জমা করছিলেন আর সেগুলো ফকির এবং গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছিল তো মহিলারাও এই কাজ করুন তো ভালো গুণা বলি যেখানে পুরুষদের আলোচনা হয়েছে সেখানে মহিলাদেরকেও তো মহিলারাও যদি এই বিষয়ের উপর আমল করে তো আল্লাহ রবুল আলমিন তাদের জন্য মহান পুরস্কার আর মাগ এ বিষয়ে আল্লাহ তাদের মাফিরাত দান করবেন নারী এবং পুরুষ বললেন অধিক হারে আল্লাহকে যে স্মরণ করে পুরুষ এবং অধিক হারে স্মরণকারিনী নারী কুরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ জিকিরের হুকুম ইরশাদ করেছেন হেমানদারেরা অধিক হারে আল্লাহকে স্মরণ করো। আর সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো তো পুরুষরা যেভাবে সে ফজিলত হাসিল করতে পারে নারীরাও সেভাবে হাসিল করতে পারে এক হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন একাকি ব্যক্তি সকলের অগ্রগণ্য হয়ে গেছে সাহাবিগণ আরস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ই একাকি ব্যক্তি কে কে আছে যে একাকী অবস্থায় থাকবে ইরশাদ করলেন আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত লোক আল্লাহকে স্মরণকারী আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত লোক ইরশাদ করলেন জিকির সে আল্লাহকে স্মরণ করার কারণে তার বোঝা হালকা করা হয়েছে ফেলে দিয়েছেন তার কাছ থেকে তিনি কে মতের দিন আসবেন একেবারে হালকা অবস্থায় সে একাকি ব্যক্তি তিনি সবার অগ্রবর্তী হবে আরেকটি হাদিসের মধ্যে ঈর্ষাদ করা হয়েছে যে রসুল্লাহ সালি ওসালামের কাছে প্রার্থনা করা হলো জিজ্ঞেস করা হলো যে কিয়ামতের দিন কোন বান্দা আল্লাহর কাছে উত্তম হবে আর তার সম্মানও বুলন্দ হবে এমন কোন সে লোক তো হুজুর সাল্লাহ আলী আসালাম ইরশাদ করলেন আল্লাহকে অধিক হারে স্মরণকারী ব্যক্তি আর অধিক জিকির কারেনি নারী আরজ করা হলোয়ারসলাল্লাহ সাল আলহিসাল্লাম উনাদের সম্মান আল্লাহ রাস্তায় জেহাদ কারীর চাইতো কি বেশি হবে করলেন যদি কোনো ব্যক্তি মুশ্রিক এবং কাফের দূর উপরে এত বেশি তালোয়ার চালায় যে তার তলোয়ার যদি ভেঙেও যায় তারপরও অধিক হারে আল্লাহর জিকির কারি বান্দার মর্যাদা তার চাইতো বেশি হবে মর্যাদা ক্ষেত্রে অধিক হবে সুবাহ একটি সুন্দর গুণ আল্লাহকে অধিক হারে স্মরণ করা অনেক বিষয় এমন রয়েছে যার সম্পর্ক ইবাদতের সাথে তার সাথে সাথে মন্দ থেকে নিজে নিজেকে বাছানো আল্লাহ ইরশাদ করেছেন আপন পবিত্রতা হেফাজতকারী পুরুষ আর এমন মহিলা এমন পুরুষ আর এমন নারী আপন পবিত্রতার হেফাজতকারিনী কোরালি পাকে আল্লাহ এই হুকুম যেখানে পুরুষদেরকে দিয়েছেন সেখানে নারীদেরকেও দিয়েছেন কুল্লিল ম মিনিনাগু মিন আব হিম হে মাহবুব আপনি ইরশাদ করে দিন মুমিন পুরুষদেরকে বলুন যে নিজেদের দৃষ্টি যেন অবনত রাখে আর নিজের লজ্জাস্থানের হিফাজত করে ওয়া কুল্লিল মো মিনা মিন আবু ফুরু ওয়াফাজ করলেন আর মমিন নারীদেরকেও বলে দিন তারাও যেন নিজের দৃষ্টি অবনত রাখেন আর নিজের পবিত্রতার হেফাজত করেন আপন পবিত্রতার হেফাজত করেন হায়া এটা ইমানের অংশের একটি অংশ হায়া এটা ইমানের শাখার অন্তর্ভুক্ত আপন লজ্জাস্তানের হেফাজত করা এবং খারাপ মন্দের দিকে না যাওয়া আজ সমাজ থেকে এই লজ্জাশীলতার গুণ মূলত লজ্জাহীনতার দিকে সমাজ চলে যাচ্ছে সেই শিক্ষা ভদ্রতা এখন সমাজের মধ্যে আর নেই না শিক্ষা না সচেতনতা স্কুল এবং কলেজ থেকে অর্জন করেছেন যেখান থেকে অর্জন করেছে এই শিক্ষা এবং ভদ্রতা আপনারা দেখে নিন দিনই বিবেচনায় যে সচেতনতা হওয়া দরকার একজন পুরুষ এবং একজন নারী হিসেবে দিনই যে বিবেচনা থাকা দরকার এক সাহাবিয়া আল্লাহ তাল আনহা যুদ্ধের সময় নিকাপ করেছেন যাচ্ছিলেন তো কেউ ওনাকে বললেন যে আপনার সন্তান শহীদ হয়ে গেছেন আর মানুষ আশ্চর্য হল সন্তান শহীদ হয়েছেন তারপরও তিনি এভাবে হিজাব করেছেন এভাবে ঢেকে এসেছেন উনার সন্তান শহীদ হয়েছেন তো সাহাবিয়া উত্তর দিলেন সেই মহিলা সাহাবি উত্তর দিলেন আমার সন্তান আমার লজ্জাশীলতা নয় আমার নয়। এটা পুরুষদের জন্য এটা নারীদের জন্য রসুল্লাহ সাল্লাহ তাল আলহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটা সময় আসবে যে মহিলারা কাপড় পরিধান করেও ওনারা বিবস্ত্র থাকবেন উলঙ্গ হবেন আর আজ আজকে সমাজে দেখে নিন কাপড় ছোট হয়েছে ছোট থেকে ছোট হয়ে গেছে যার সতর ঢাকার কথা তিনি উন্মুক্ত করে দিয়েছেন আর মানুষ এটাকে খারাপ মনে করে না বরং নাম দেওয়া হয়েছে কাউকে বুরকা পরিয়ে দেওয়া হলে কাকে কাপড় পরিধান করে দেওয়া হলে বলে যে তাকে বন্দী করা হয়েছে না আমার ভাই মহিলাদেরকে হিফাজত করেছেন দিন ইসলাম তাকে বুরকা পরিয়ে মহিলাদের হিফাজত করেছেন দিন ইসলাম যেটা দামি জিনিস যেটা হিফাজত করা উদ্দেশ্য মানুষের দৃষ্টি যেন সেদিকে না যায় মানুষের হাত যেন সেদিকে না যায় সেটা আমরাও অনেক বাঁচিয়ে রাখি যার কাছে হীরা মুক্তা স্বর্ণ রয়েছে তো কেউ সেটাকে নিজের দোকানের মধ্যে সাজিয়ে রাখে না সেটা গোপন করে মিষ্টি হলেশটাকে খোলা রাখে না মাছি থেকে নিরাপদ রাখে অনুরূপভাবে মহিলাদের সম্মানের ব্যাপারেও ইসলাম মহিলাদের মান মর্যাদার জন্য তাকে বলা হয়েছে যে নিজে নিজেকে গোপন করো নিজের দৃষ্টি অবনত রাখো যেখানে পুরুষকে বলেছেন সেখানে নারীকে বলেছেন আর যেখানে নারীকে বলেছেন সেখানে পুরুষকেও বলেছেন পুরুষ আপন দৃষ্টির হেফাজত করবে বললেন যদি রাস্তার মধ্যে বললেন জন্য কষ্টসাধ্য হয়ে যাবে তো তিনি বললেন রাস্তার হক আদায় করো আর তার মধ্য থেকে একটি হক হচ্ছে নিজের দৃষ্টিকে ঝুঁকিয়ে রাখা এটি একটি হক আল্লাহ করিম লজ্জাশীলতার এই দৌলত দান করুন আর কোরআনে পাখের মধ্যে যে সুন্দর গুণাবলীর বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন বিজাহিনবী ওয়ালিহি ওয়াসাল্লাম